5000 টাকা চাইতে গেলেন একটি এনজিওর কাছে। তারা টাকা দিলেন না, নিজের বিয়ের গহনা পোশাক সব কিছু বদলে ছেঁড়া পোশাক পরে গেলেন দেলোয়ারা বেগম। 5000 টাকা দিয়ে দিল এনজিওটি ভীষণ গরিব একজন নারী বলে, কিংবা অর্থকষ্টে থাকা নিম্ন আয়ের মানুষ বলে। এরপরের গল্পটি অবিশ্বাস্য রকম সুন্দর। দেখুন উদ্যোক্তা সন্ধ্যা 6:20 মিনিটে চ্যানেল আইতে।